গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার বেডটাকে কিন্তু আগে সেট করে নিয়েছি, আর এখন একটু গাছগুলো দেখবার পালা। যেহেতু বাচ্চার পরীক্ষা চলছে, সেহেতু আমাকে সকাল সকাল সব কিছু করে প্রস্তুতি নিয়ে দেন আমাকে যেতে হয়, এই জন্য আমি সকালে করে ফেলেছি সব কিছুই। আর আজকে আমি কিন্তু অপরাজিতা ফুলের দেখা পেয়েছি, এই জন্য একটু ফুল দেখার জন্য সকালবেলায় আসা। আমি চাইছিলাম যে চা বানিয়ে খাবো, কিন্তু খেতে পারবো কি না এই জন্য আমি একবারও চাটা বানাতে পারছি না। আর আমার ক্যাকটাসের ফুলগুলো কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমি এই গাছগুলোর প্রতি একটুও যত্নশীল হতে পারছি না, কারণ আমি একটুও সময় পাচ্ছি না। বাচ্চা যখন স্কুল ছুটি হয়ে যাবে, মানে পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন যদি একটু সময় দিতে পারি। আর বেলি ফুলের গাছটার যে কী অবস্থা, আর আমার ছেলে এটাকে কিন্তু জানালায় আটকে রেখেছে, মানে খুব ডিস্টার্ব করে। যখন কাপড় দিতে আসি বা গাছে পানি দিতে আসি, খালি গায়ের সাথে লেগে লেগে যাই। তো এই একটা যাচ্ছে তাই অবস্থা। আর এখন আমি যেটা করব, সরাসরি আমি কিচেনে চলে যাব। আর কিচেনে আমি এখন কি নাস্তা বানাবো সেটা প্রস্তুতিটা নিয়ে নিব আমি। তবে আজকে রাত্রে একটু বেশি ভাত ছিল, এই জন্য সকালবেলায় আমি চিন্তা করছি যে ভাজা ভাত বানাবো। আর আজকে আমার সকালবেলা খুব একটা রান্না বান্না নেই, কারণ সব সময় আমার ফ্রিজে কিছু না কিছু খাবার দাবার থেকে যায়। তো আজকে আমি আলু ভাজাটা বানাবো, আর এগুলো দেখানোর মতো কোনো কিছুই আজকে রেসিপি বানাচ্ছি না, সো আমি রান্না বান্নার আপনাদের সাথে শেয়ার করব না। তো আমি স্কুলে চলে এসেছি, বাচ্চাদেরকে ক্লাসে ঢুকাই দিয়ে এই যে আমাদের চার বান্ধবীর আড্ডা শুরু হয়ে গিয়েছে, ফুচকা পার্টি হচ্ছে। তো যে কয়দিন এক্সাম চলবে সে কয়দিন এগুলোই চলবে, ফুচকা খাওয়া। আর ক্যান্টিনের ভাইয়ার ফুচকা তো অসাধারণ, আমি এর আগেও শেয়ার করেছিলাম যখন আমরা কোচিংয়ের লাস্ট ফেয়ারওয়েল পার্টি করি, সেদিন আমরা খেয়েছিলাম। তো এখানে এক একদিন এক একজনের পালা, চারজনে চার দিন খাওয়া দাওয়ান চলবে, যে কয়দিন ক্লাস চল মানে ক্লাস থাকবে, ক্লাস তো না এক্সাম চলছে, এক্সাম থাকবে সে কয়দিন। তো আসলে আমরা এই দিনগুলোকে খুব মিস করব। লেজা ভাবি অলরেডি চলে যাচ্ছে, খুব খুব মিস করবো এই দিনগুলো। হয়তো এরকম সময় সুযোগ আর কখনো পাবো না, কারণ বাচ্চা বড় হয়ে যাচ্ছে, নতুন জায়গায় যেয়ে নতুন আর বন্ধু বান্ধব হয়তো হবে না। তো এই জন্যে আমি যতটুকু পারি সব সময় আমার ক্যামেরা বন্দি করে ফেলি আমি এই স্মৃতিগুলো, কারণ এগুলো স্মৃতি ছাড়া আর কিছুই থাকবে না। আর আমাদের চারজন একসাথে হলে চলে, যতক্ষণ থাকে একসাথে ততক্ষণ তো বকবক বকবক চলতেই থাকে। তো দেখতে পাচ্ছেন যে বকবক বকবক চলছে। তো সবার জন্য এগুলো একটু স্মৃতি, সবাই যে যেখানে চলে যাবে, কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে আর মিস করবে, এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখন বাচ্চাদেরও একটু স্মৃতি রাখার জন্য বাচ্চাদেরকে একসাথে হচ্ছে আমরা একটু পিক তোলার ব্যবস্থা করছি। ইচ্ছে ছিল মগ তৈরি করার, কিন্তু সেই সুযোগটা আর হয়ে উঠল না। আর আমাদের রূপকথা একমাত্র মেয়ে তিন বন্ধুর মধ্যে, তো এখন থেকে দেখতে পাচ্ছেন যে তাদের পাশাপাশি দাঁড়াবে না। এখনকার বাচ্চা কাচ্চা খুব ম্যাচিউরড, এখন থেকেই যে ফ্রেন্ডদের পাশে দেখছেন, ভাবি টান দিচ্ছে কিন্তু ও আসছে না, ওর আম্মু বারবার বলছে তারপরও। তো এই জায়গাটাকে লক্ষ্য খুব কিন্তু আমরা মজা পেয়েছিলাম রূপকথার মানে বিহেভিয়ার দেখে, মনে হচ্ছে কত বড় মানুষ হয়ে গিয়েছে ওই, দেখুন। তো মাঝে মাঝে যখন ভাবি ব্যস্ত থাকে তখন আমি ওকে নিয়ে আসি, নিয়ে যাই মাঝে মধ্যে, তখন দেখা যায় যে আমি মধ্যেখানে বসি রিক্সায়, আর দুই পাশে দুই ছেলে মেয়ে বসে, মানে দুই ফ্রেন্ড একসাথে বসবে না। তো এরকমই ম্যাচিউরড হয়ে গেছে রূপকথা, আমার ছেলেও তাই একই অবস্থা। তো এখন কিন্তু বিকেল, দুপুরে আমি যেহেতু আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, এই জন্য কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। আর অনেক অনেক দিন পর আজকে আমি একটু ছাদে উঠব। তো কয়েকদিন ধরে আমি একটু স্কুলের স্মৃতিগুলোই আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে লিজা ভাবিতে চলে যাচ্ছে, তারপরে আমার পালা, সব ভাবিটাই চলে যাবে, কারণ বাচ্চাদেরকে আরও দুইভাবে রাজশাহীতে ফর্ম উঠানো আছে, তাদের লটারি লাগলে তারাও চলে যাবে। তো এই অবস্থা চারজন চারদিকে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি যতটুকু পেরেছি সব সময় খালি আমার ভিডিওর মধ্যে স্কুল, আমাদের বন্ধু বান্ধবীদের সবাইকে নেওয়ার চেষ্টা করেছি। বলো আমার নাম রাইসা, সুন্দর করে বলো কোন ক্লাসে পড়ো এগুলো বলবা। হুম বলো,
এদিকে থাকে বলো বলো আমার নাম রাইসা আমার নাম রাইসা আমি ক্লাস আমি প্লেতে পড়ি আমি প্লেতে পড়ি আমি খুব লক্ষ্মী একটা মেয়ে আমি আমি লক্ষ্মী আমি মেয়ে উঠলে কি করব তো আগের ভিডিওতে আমি সব সময় কিন্তু ছাদে অনেক সময় অনেক দৃশ্য আমি শেয়ার করেছি আপনাদের সাথে যখন তিয়াস ছিল তো তিয়াস আমার ছেলে মানে খুব খেলতো ছাদের উপর আমরা তিনজনে গল্প করতাম তো ওই দিনগুলো স্মৃতির পাতায় আমার থেকে গিয়েছে মানে আমার ভিডিওর মধ্যে অনেক স্মৃতি আছে তো তিয়াসরা চলে যাওয়ার পর হচ্ছে রায়সারা এসছে এতক্ষণ যা সাক্ষাৎকার দেখলেন আপনারা আর এটা হচ্ছে রায়সার ভাই লাবিব তো এও ছোট আর তিয়াস তো এসেছিল একদম এক মাস দুই মাসের বাচ্চা এরকম এসেছিল তো বাড়িওয়ালি ভাবির কাছে ও বড় হয়েছে ভাবিকে খুব চিনত রাইসার ভাই লাবিব তাই সেম অবস্থা কিন্তু আমাকে কোনো বাচ্চাই সেরকমভাবে দেখতে পারে না আমাকে আমি একটু নিই একটা একটা চুমু দিয়ে চিপে আদর করি দেন আমি দিয়ে দিই এই জন্য নাকি আমার ছেলে বলবে যে এই জন্য তোমাকে দেখতে পারে না তো আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন যে প্লেন যাচ্ছে তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আগে যখন ছোট ছিলাম তখন প্লেনের শব্দ পেলে কোথায় আছে খুঁজে বের করে আকাশের দিকে তাকাতে তাকাতে ব্যস্ত হয়ে যেতাম যে কোন দিক দিয়ে যাচ্ছে আর এটাকে বলতাম ধোঁয়া ছেড়ে যায় যেটা বলতাম রকেট তো সেই প্লেনটাকে আজকে আমি একটু ধারণ করলাম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর আকাশটা কি বলবো অ্যামাজিং জাস্ট অ্যামাজিং বলা মানে ভিডিওতে কতটুকু আসছে জানি না কিন্তু এতটা ভালো লাগছিল আমি জুম করে দেখাচ্ছি দেখুন মেবি ওই পাশে সূর্য হয়তো ডুবছে এরকম কিন্তু সূর্যের দেখা আমি পাইনি তবে সূর্যের যে লাল আভাটা সেটা পেয়েছি তো এখন তো আর সেভাবে ছাদে উঠা হয় না সময়ই পাই না আমি ছাদে উঠবার তো মাঝে মধ্যে ওঠার চেষ্টা করব অনেক অনেক দিন থেকে আমি ছাদে কাপড়ও দিই না আমি সব সময় বারান্দায় দিই তো এরকম ছাদে ওঠার আর বাচ্চার কোচিং ছিল খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে হয়নি ছাদে ওঠা আরও কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত তো এখন তো কোচিং বন্ধ যে কিছুদিন ডিসেম্বরের সব কিছু বন্ধ থাকবে সে কয়েকদিন আমি ছাদে উঠতে পারবো অবশ্যই তো যাই হোক এখন নিচে চলে যাব আজান হয়ে গিয়েছে তো একটু ফুল গাছগুলো ফুলগুলো একটু দেখিয়ে দিই তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আমি যাই পাই তাই ভিডিও করছি এখন আমি সাজিয়ে গুছি আর এখন আর ভিডিও করতে পারি না আগের মতো আর অনেকদিন ধরে আমার ছুটে গিয়েছে ভিডিও করা তার জন্য আরও হয়ে ওঠে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কারণ একটি লাইক আমাকে আরও অনেকজনের মধ্যে আমার ভিডিওটি হচ্ছে পৌঁছে দিতে সাহায্য করে সো সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি বাসায় যেয়ে আবার হয়তো সন্ধ্যা নাস্তা টাস্তা সেগুলো আমি আর কোনো কিছুই শেয়ার করব না তো আরেকটি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ